নমস্কার বন্ধুরা, মামাশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আধখানা ক্যাপসিকাম আর সবসময় ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে ঝটপট একটা দারুণ মুখরোচক জলখাবার বানিয়ে নেব। একটা মিক্সিং বোলে একটা ডিম ভেঙে নিয়েছি, এতে দিয়ে দেব আধা চা চামচ মতো নুন, 2 টেবিল চামচ মতন পেঁয়াজ কুচি। আগে ডিমটা একটু ফেটিয়ে নেব। ডিমটা আগে একটু ফেটিয়ে নিলে বাকি উপকরণগুলো এর সাথে মেশাতে সুবিধা হবে। একটু ফেটিয়ে দিয়ে দেব আধা কাপ ময়দা, আধা চা চামচ চিলি ফ্লেক্স। ঝাল একটু ভালো লাগে এতে, যদি ঝালটা পছন্দ করেন আর একটু বেশিও দিতে পারেন। অল্প টমেটো কুচি, একটা বড় টমেটোর 1/4 অংশ দিলাম। এবার অল্প জল দিয়ে দেব আর ভালো করে গুলে একটা গোলা তৈরি করে নেব। ব্যাটারটা দোসার ব্যাটারের মতন পাতলা হবে না, আর একটু ঘন হবে, আবার খুব বেশি ঘনও হবে না। রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন, আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ করব। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। প্যানে আধা চা চামচ মতন অলিভ অয়েল গরম করে নিয়েছি, আপনারা চাইলে নর্মাল রিফাইন্ড অয়েলও দিতে পারেন। আধখানা ক্যাপসিকাম গোল গোল করে কেটে নিয়েছি, সেগুলো আগে প্যানের উপর ভালো করে সাজিয়ে দেব। এটা আপনাদের ইচ্ছে মতো সাজাতে পারেন। এই জলখাবারটা দেখতে এত সুন্দর হবে যে বাচ্চারা ঝটপট ভালোবেসে খেয়ে নেবে। ক্যাপসিকামগুলো দিয়ে গুলে রাখা ব্যাটারটা প্যানের চারদিকে ছড়িয়ে দিয়ে দেবেন। আমি প্যানটা একটু বড় নিয়ে ফেলেছি, একটু ছোট সাইজের প্যান হলে শেপটা দেখতে আরও ভালো হবে। ব্যাটারটা চারদিকে ছড়িয়ে দেব আর গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে 3 মিনিট মতো এক একটা দিক ভাজবো। লো মিডিয়াম আঁচে ভাজবেন যাতে ভেতরটা গ্যাদগেদে না থাকে, আবার ওপরটা বেশ মুচমুচে হয়। দুটো পিটি বেশ ভালোভাবে ভেজে নেবেন। আমরা ছোটবেলায় এটাকে গোলা রুটি বলতাম। আমি তো আমার মেয়েকে নানান সময়ে এই জলখাবারটা করে দিয়েছি। আপনারা কী কী দিয়ে গোলা রুটি বানান আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিজেদের রুচি অনুযায়ী নানান রকম মশলা ফ্লেভার এতে অ্যাড করা যায়, নানান রকম সবজি এতে অ্যাড করা যায়। এটা খুব সহজে একটা উপকারী জলখাবার, বাচ্চাদের পক্ষে তো ভীষণই উপকারী জলখাবার, আর হয়েও যায় খুব সহজে, আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। আমি 3 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার দুটো খুন্তির সাহায্যে একটু উল্টে দেব। কাজটা একটু সাবধানে করতে হবে যাতে ভেঙে না যায়। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। এবার ওই পিঠটাও এইভাবে 3 মিনিট ভেজে নেব। আমি এই পিঠটাও ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এটা আপনারা সকালে বিকালে বা বাচ্চাদের টিফিনে ঝটপট বানিয়ে দিয়ে দিতে পারবেন। সময় আর খাটুনি দুই কম লাগে। সাথে টমেটো সস বা গ্রিন চাটনি সার্ভ করে দেবেন, দেখবেন খেতে দারুণ লাগবে। আর বড়রা খেতে চাইলে এটার মধ্যে কাঁচা লঙ্কা, গোলমরিচ এসব দিতে পারেন। যারা নিরামিষ খান তারা ডিমটা বাদ দেবেন, এটার মধ্যে ইচ্ছে করলে দুধও দিতে পারবেন। জলের বদলে দুধ দিয়ে গোলাটা করবেন। যখন খুশি রান্নাঘরে ঢুকে ঝটপট আটা ময়দা সুজি যা থাকবে ঘরে তাই দিয়ে বানিয়ে ফেলা যায়। আবার দেখুন চাইলে এভাবে কেটে কেটেও পরিবেশন করতে পারবেন, সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে ক্যাপসিকামের রিং চাটুটার উপর পাতিয়ে দেবেন, দেখতে কিন্তু আকর্ষণীয় হবে। আর প্রতিটা কামড়ে ক্যাপসিকাম পড়লে খেতেও ভীষণই ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।